বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি এবং সেই টপিকসটার নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের বেশ কয়েকটি পার্ট আছে, তো আমরা সেই টপিকসের একটা পার্ট নিয়ে আজ আলোচনা করব। তো আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। আমরা সবাই জানি অ্যাসার্টিভ শব্দের অর্থ হচ্ছে বর্ণনামূলক এবং এক্সক্লামেটরি শব্দের অর্থ হচ্ছে আশ্চর্যবোধক। এখন অ্যাসার্টিভ বাক্যের শেষে আমরা ব্যবহার করি ফুল স্টপ এবং এক্সক্লামেটরি বাক্যের শেষে ব্যবহার করি বিস্ময় সূচক চিহ্ন। তো যাই হোক, আমি আবারও বলছি, অ্যাসার্টিভ বাক্যের শেষে ব্যবহৃত হবে ফুল স্টপ এবং এক্সক্লামেটরি বাক্যের শেষে ব্যবহার করা হবে বিস্ময় সূচক চিহ্ন। তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে রূপান্তর করার জন্য আমাদের কয়েকটি ফর্মুলা মাথায় রাখতে হবে এবং সেই ফর্মুলাগুলো কি কি আমরা একটু দেখি। তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে রূপান্তর করার জন্য আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে। এর মধ্যে এক নাম্বার, ভাগ করো ভার্বের পর থেকে। আমি আবারও বলছি, ভাগ করো ভার্বের পর থেকে। এখন ভার্ব মানে কি? আমরা জানি কোনো কাজ বোঝালে সেটাকে ব্যবহার করা হবে ভার্ব হিসেবে, এবং এই ক্ষেত্রে আমরা জানি একটা হচ্ছে মূল ভার্ব আর একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো সেই ক্ষেত্রে আমরা সবাই মূল ভার্ব চিনি এবং সাহায্যকারী ভার্বের মধ্যে আছে যেমন এম, ইস, আর, ওয়াস, অয়ার, বি, বিন, বিং ইত্যাদি আরো অনেকগুলো। তো যাই হোক, এখন আমরা তাহলে চলে যাচ্ছি ভাগ করো ভার্বের পর থেকে। তো ভেরি সমান হাও এবং এ ভেরি সমান হোয়াটে। আমি আবারও বলছি, ভেরি সমান হাও আর এ ভেরি সমান সমান হোয়াটে। এবং শেষে ব্যবহার করতে হবে বিস্ময় সূচক চিহ্ন। তো এই তিনটি বিষয় আমরা যদি মাথায় রাখি অবশ্যই সম্ভব হবে এটার অ্যান্সার করা। তো আমরা একটু চেষ্টা করি। প্রথম কথা, ভাগ করো ভার্বের পর থেকে। শি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। এই বাক্যে আমরা যদি লক্ষ্য রাখি কোনো ভার্ব আছে কিনা, অবশ্যই এই বাক্যে একটি ভার্ব আছে এবং সেটা হচ্ছে ইজ। তাহলে ভাগ করো ভার্বের পর থেকে আমরা এখানে ভাগ করলাম। দ্বিতীয়ত, ভেরি সমান হাও, এখানে ভেরি ব্যবহার করা হয়েছে এবং এই ভেরির পরিবর্তে আমরা লিখব হাও। যদি এ ভেরি থাকতো সেই ক্ষেত্রে লিখতাম হোয়াটে, এবং শেষে ব্যবহৃত হবে বিস্ময় সূচক চিহ্ন। তাহলে আমরা কি করব, ভাগ করব ভার্বের পর থেকে। এখানে আছে ভেরি অ্যাটেন্টিভ, আমরা এখানে ভেরি এর পরিবর্তে লিখব হাউ অ্যাটেন্টিভ টু হার স্টাডি। এখন শেষে বিস্ময় সূচক চিহ্ন। আমাদের এই অংশে অবশিষ্ট রয়েছে শি ইজ, আমি এখানে লিখব শি ইজ, এবং শেষে ব্যবহার করব একটা বিস্ময় সূচক চিহ্ন। আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, কম্পিউটার ইজ এ ভেরি হেল্পফুল ইনভেনশন। এই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি ভাগ করো ভার্বের পর থেকে, এ বাক্যে ভার্বটা হচ্ছে ইজ, তাহলে অবশ্যই এখান থেকে ভাগ করতে হবে। এখানে আছে এ ভেরি, এ ভেরির পরিবর্তে আমরা ব্যবহার করব হোয়াট এ। তাহলে আমরা এ ভেরির পরিবর্তে লিখলাম হোয়াট এ, এরপর হেল্পফুল ইনভেনশন কম্পিউটার ইজ, এবং বাক্যের শেষে ব্যবহার করব বিস্ময় সূচক চিহ্ন। তো যাই হোক, এই তিনটি কথা যদি কেউ মাথায় রাখে অবশ্যই সম্ভব হবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে রূপান্তর করা। আমি আরো বেশ কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, যেমন
যদি আমি এখানে লিখি রহিম ইজ এ ভেরি ফেমাস ম্যান, এটাকে যদি আমরা এক্সক্লামেটরিতে রূপান্তর করি রহিম ইজ এ ভেরি ফেমাস ম্যান, এই বাক্যে প্রথমত ভাগ করো ভার্বের পর থেকে, আমরা এখানে ভাগ করলাম, এখানে আছে এ ভেরি ফেমাস ম্যান, আমরা এই এ ভেরির পরিবর্তে লিখব হোয়াট এ ফেমাস ম্যান, এরপর রহিম ইজ এবং বাক্যের শেষে ব্যবহৃত করতে হবে বিস্ময় সূচক চিহ্ন। যদি এখানে এ ভেরি না থাকে, যদি শুধুমাত্র ভেরি থাকতো, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভেরির পরিবর্তে এখানে লিখতাম হাউ, যেমন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই বাক্যে আমরা যদি রূপান্তর করি সেই ক্ষেত্রে ভাগ করো ভার্বের পর থেকে, এখানে আমি ভাগ করলাম, এরপর যেহেতু এখানে ভেরি আছে সেহেতু আমরা এখানে লিখব হাউ, এবং বাদ বাকি যেটুকু আছে ইম্পর্টেন্ট, এরপর ইট ইজ, এবং শেষে ব্যবহার করতে হবে একটা বিস্ময় সূচক চিহ্ন। তো যাই হোক, এই হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে রূপান্তর করার ফর্মুলা। অবশ্যই আমরা যদি বাসায় প্র্যাকটিস করি সম্ভব হবে এই আইটেমে ফুল নাম্বার পাওয়া। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় খুদা হাফেজ।